সান্তানামোয় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ একটা ইম্পর্টেন্ট ভিডিও এবং ইম্পর্টেন্ট নিউজ শেয়ার করতে চলেছি। তোমরা হয়তো এতক্ষণে সকলেই জেনে গেছো, তবু আমার কিছুটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যায়, তাই একটু সময় বের করে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। দেখো, আজ কিন্তু পিএসসির ওয়েবসাইটে যে রেজাল্টটা তোমরা পেয়ে গেছো ইতিমধ্যেই, আশা করি সবাই জেনে গেছো, তবু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে যে ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 তার রেজাল্টটা দিয়েছে। দেখতেই পাচ্ছ এখানে, সেটা আমি ডাউনলোড করে রেখেছি। তো এই হচ্ছে সেই রেজাল্ট। তো সেই রেজাল্টে দেখা যাচ্ছে যে কারা কোন ডিপার্টমেন্টে পেয়েছো, সিলেক্টেড হয়েছো, অর্থাৎ পিএসসি আর কি অ্যালট করে দিয়েছে যে এই এই ক্যান্ডিডেট অমুক অমুক ডিপার্টমেন্টে, যেমন এই যে WB লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই ডিপার্টমেন্টে যারা আছেন তারা হচ্ছে এই যে, তারপরে PNRD মানে পার ডিপার্টমেন্টে যারা গেছেন তারা এই যে। তো এইরকম 78 পেজের রেজাল্ট, সবটা আমি দেখাচ্ছি না, তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো হয়তো, তাদের রেজাল্ট এখানে দেওয়া হয়েছে। শুধু আমার দুটো তিনটে কথা বলবার আছে, সেটা হচ্ছে যে তোমাদের কাছ থেকে অবশ্যই জানতে আশা করব কারা কারা সাকসেস পেয়েছো, অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের জন্য যেটা আমার দেওয়া ইনফরমেশান, সেটা হচ্ছে যে তোমরা যারা পেয়েছো তাদের সকলকে কংগ্রাচুলেশন, যারা পাওনি তাদের ভেঙে পড়ার কিছু নেই, জীবনের সংগ্রাম শেষ হয়ে যায়নি, এখনও অনেক কিছু বাকি আছে, আগামী দিনের জন্যে প্রস্তুত হও। আর যারা পেয়ে গেছো তাদের জন্য যে বিশেষ ব্যাপারটা আমি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে তোমাদের কিছু কথা বলি। পিএসসি পরীক্ষা নিয়ে ডিপার্টমেন্টের জন্য তোমাদেরকে অ্যালট করে সেই সব ডিপার্টমেন্টে এই নামগুলো পাঠিয়ে দেবে। পিএসসির কাজ হচ্ছে এইটা, পিএসসি একটা চিঠি করে এই ডিপার্টমেন্টে WB লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যাদের যাদের অ্যালট করেছে পিএসসি তাদের নামগুলো সেখানে পাঠিয়ে দেবে, পারে যাদের অ্যালট করেছে তাদের নামগুলো সেই পার ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবে। এরপর তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের যেটা সেটা হচ্ছে কাজ, সেই ডিপার্টমেন্টে গিয়ে দু চার দিন পরে একটু খোঁজ নিতে হবে লিস্টে এসছে কি না। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মীরা এই নিয়োগ সংক্রান্ত ব্যাপার ডিল করেন তারা কিন্তু নিয়ম অনুযায়ী তোমাদের একটা চিঠি করবেন। এমনও হতে পারে চিঠি না করে কোনো ওয়েবসাইটের নাম প্রকাশ করে দেবে, হতে পারে, নিয়ম অনুযায়ী তোমাদের একটা চিঠি করবে। সেই চিঠিতে বলবে যে আপনি যোগাযোগ করুন আমাদের সঙ্গে কাগজপত্র নিয়ে, অথবা এসব না বলে একবারে ডাইরেক্ট মেডিকেলের জন্যও চিঠি করতে পারে, ঠিক আছে। পিএসসি ইন্টিমেশন লেটার আলাদা করে দেবে না, আগে দিত, ডিপার্টমেন্ট দিলেও দিতে পারে নাও দিতে পারে, ডিপার্টমেন্ট একবারে মেডিকেলের জন্য চিঠি করতে পারে, ঠিক আছে। মেডিকেলটা কীভাবে হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে ডিপার্টমেন্টের উপরে, তবে এই মেডিকেলগুলো সম্ভবত এই প্রত্যেকটা ডিপার্টমেন্ট স্বাস্থ্যভবনে এই নামগুলো পাঠাবে মেডিকেল করবার জন্য, ঠিক আছে। স্বাস্থ্যভবনে নাম পাঠাবে মেডিকেল করবার জন্য, সেখান থেকে কীভাবে মেডিকেল হবে না হবে, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করো, আমি সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দেওয়ার, ঠিক আছে। স্বাস্থ্যভবনে দু তিনজন লোক আছেন, মানে দু তিনজন ডিলিং অ্যাসিস্ট্যান্ট আছেন যারা এটা ডিল করেন, যারা এই মেডিকেল নিয়ে ডিল করেন, তারা সাধারণত এই মেডিকেলটা মেডিকেল কলেজে গিয়ে করায় জেনারেলি। সেই জন্যে একটা সরকারি ফিস দিতে হয় 25 টাকার ফিস, আর 75 টাকা ক্যাশ দিতে হয়, ঠিক আছে। তো এবারে এই রেটটা কম বেশির ব্যাপার থাকতে পারে, তো আমি অনেক আগের রেট বলছি, হয়তো এটাই আছে অথবা একটু বেশি হতে পারে। কীভাবে ফিসটা অনলাইনে জমা দেওয়া যাবে ট্রেজারিতে না গিয়ে, রিজার্ভ ব্যাঙ্কে না গিয়ে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এবং তোমাদের যে কোনো রকম প্রশ্ন যদি থাকে তোমরা কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আরও যেটা বলবার সেটা হচ্ছে মেডিকেল হয়ে যাবে, তারপরে PVR-এর জন্য তারা কিন্তু কনসার্ন, যে প্রত্যেক ক্যান্ডিডেটের কনসার্ন ঠিকানায় সেই ঠিকানা দিয়ে PVR করাবে, অর্থাৎ তাদের যে ঠিকানা আছে, প্রত্যেক ক্যান্ডিডেটের যে ঠিকানা আছে সেই ঠিকানায়, যে পুলিশ স্টেশনের মধ্যে তার ঠিকানা সেই পুলিশের কাছে কিন্তু PVR-এর জন্য চিঠি পাঠাবে। এবং পুলিশ জেনারেলি যেটা হয় ফোন করে ডেকে নেয়, অথবা একদম বাড়ি গিয়েই আর কি বলে, সেখান থেকে PVR-এর যে কাগজপত্র চায়, এডুকেশনের কাগজপত্র, রেসিডেন্সিয়াল কাগজপত্র, সেগুলো দিয়ে PVR হয়। PVR আর মেডিকেল এই দুটো হয়ে যাওয়ার পরে এই যে ডিপার্টমেন্টে তোমাদের নাম অ্যালার্ট হয়েছে সেই ডিপার্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে। এটা কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নয়, এটা পরীক্ষায় পাশ করে পিএসসি তোমাদের নাম রিকমেন্ড করে ওই ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই কথাগুলোই আজকে শেয়ার করার ছিল। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছো,
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও নিচে দিয়ে দেবো, তাদের সেই চ্যানেলে এই টোটাল পিডিএফটা আমি দিয়ে দেবো। আবারও বলছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি চেষ্টা করবো সাধ্যমতো উত্তর দেওয়ার। মেডিকেল এবং পিভিআর সংক্রান্ত কোনো সমস্যা যদি কারোর কোথাও থাকে তো আমায় কমেন্ট করো, আর অবশ্যই জানাতে ভুলো না কারা কারা তোমরা কোয়ালিফাই করলে, অবশ্যই জানাতে ভুলো না। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থেকো, আশা করি তোমাদের ভবিষ্যৎ জীবন আরও উজ্জ্বল হবে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওয়ে।